2020 সালের 5ই মে অভিনেত্রী কোয়েল মল্লিকের জন্য একটি বিশেষ দিন, কারণ নিজের জন্মদিনের মাত্র কিছুদিন পরেই তিনি জন্ম দিয়েছিলেন তার পুত্র সন্তান কবিরকে। আজ দেখতে দেখতে 2 বছর হয়ে গেল কবিরের। যদিও এই 2 বছরে খুব বেশি দর্শকেরা কবিরকে দেখতে পাননি, কারণ ব্যক্তিগত জীবন, কবির নিষ্পাল সিং রানের সঙ্গে তার সংসার সব কিছুই একটু ব্যক্তিগত রাখতেই পছন্দ করেন এই অভিনেত্রী। তাই মাঝে মধ্যে কখনো সখনো সোশ্যাল মিডিয়ায় দেখা যায় কবিরকে। আজ জন্মদিনের দিন কবিরের একটি বিশেষ ছবি আপনারা দেখে নিন। কিছুদিন আগেই কোয়েল মল্লিক নিষ্পাল সিং রানে এবং কবিরের একটি মিষ্টি ছবি বেশ ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়, যেখানে দেখা যায় অনেকটাই বড় হয়ে গেছে কবির। আজ কবিরের হাসি মুখের আরও একটি মিষ্টি ছবি রইল আপনাদের জন্য। টলিউড ফোকাস কলকাতার তরফ থেকে কবিরকে রইল জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। বাবা মা দাদুর মতো ভালো মানুষ হয়ে উঠুক কবির, সুস্থ থাকুক, ভালো থাকুক সে। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।